দশ মিনিট ধরে হেঁটে যাচ্ছি, আমি এখনো একটা এটিকে মোহনবাগানের ফ্যান দেখতে পাইনি। আমি যা দেখতে পাইছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের ফ্যান। মুখ চুন করে দাঁড়িয়ে আছে আর মোহনবাগানের সমর্থকরা যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা, মানে এত দূর থেকে ট্রাভেল করে এসছে বা হয়তো তারা কেরালার লোক বাট কলকাতায় থাকছে, বাট এটা ভালো লাগলো যে তারা বুক চিতিয়ে নিয়ে দলকে সাপোর্ট করলো, যেটা আমরা ইন্ডিয়ান ফুটবলে কখনো দেখি না। নমস্কার ফুটবল বঙ্কজে, সবাইকে স্বাগত। আমি অয়ন, বাংলা ফুটবলের সত্যান নেশি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সল্টলেক স্টেডিয়ামের বাইরে, এই সল্টলেক স্টেডিয়ামের চত্বরে দাঁড়িয়ে আছি আমি। আমি দশ মিনিট ধরে হেঁটে যাচ্ছি, আমি এখনও একটা এটিকে মোহনবাগানের ফ্যান দেখতে পাইনি। আমি যা দেখতে পাইছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের ফ্যান, মানে এই কলকাতার মাঠে কেরালা ব্লাস্টার্সের ফ্যানরা কিন্তু ভরে যাচ্ছে। আমি জানি না যে স্টেডিয়ামের ভিতরে কী হবে, তো চলো দেখা যাক। আমরা একটু কথা বলে দেখবো কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের সঙ্গে তারা কী বলতে চাইছে। সামনে দাঁড়িয়ে কলকাতায় আর দেখুন 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 তাও দেখে ভালো লাগছে যে এরকম কম্পিটিটিভ ফুটবল দেখতে পাচ্ছি আমরা। এরকম যদি আরো কটা আবার আমাদের হোমে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আবার আমাদের হোমে আমরা এরকম দেখতে পাচ্ছি। দ্য মেকআপ ইন্ডিয়ান ফুটবলে ভাই, আমরা দেখলাম যে আগেরবার ব্যাঙ্গালোরেতে যে খেলাটা হলো সেখানে কিন্তু কেরালা আর ব্যাঙ্গালোর মধ্যে ঝামেলা হয়েছিল, হ্যাঁ ফ্যান্সরা কিন্তু মারপিট করেছিল, আমরা অবশ্যই আশা করি এখানে যে সেই জিনিসটা না হয়। বাট ভালো লাগছে যে কেরালা ফ্যানরা এত উত্তেজিত, তারা তাদের টিম কিনে তিন নম্বর স্থানে আছে, কিন্তু যদি আমরা এই আজকের ম্যাচটা জিতি তাহলে কিন্তু আমরা তিন নম্বর স্থানে চলে যাবো কেরালাকে টপকে। তো দেখা যাক কী হয়। এখানে এরকম মনমানের ফ্ল্যাগ, মনমানের মাস্ক, মনমানের স্টিকার, মনমানের রিং, মনমানের ব্যাচ, ভাই অনেক কষ্টে আমরা ঢুকলাম স্টেডিয়ামের মধ্যে, অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আমরা এখন দৌড়াচ্ছি লিটারেলি সামনে স্টেডিয়ামের গেট। দেখুন হেরে যায় ম্যাচ, তারপর ডার্বি থেকে তাই দেখতে হবে। আর ডার্বিতে জানি ভাই ইসবল যেমনই ফর্ম হোক ডার্বিতে কি হয় জানি না, ব্যাপারটা হচ্ছে খেলাটা ভালো লাগছে। ঠিক আছে খেলাধুলা সব নিজের জায়গায় ঠিক আছে, রাইভালরিটা স্টেডিয়ামের মধ্যে ভালো লাগছে, কিন্তু কেরালার যে ফ্যান্সগুলো এসেছে তারা কিন্তু সুন্দর, বাইরে বাইরে কিন্তু প্রপোজ দেওয়া হয়ে যায় নাকি, কি বলছো বাবা তোমরা ভাই?
ব্লাস্টার্স ব্লাস্টার্স দ্য চ্যান্টিং এর কি চ্যান্ট দ্য বেটার কেরা ব্লাস্টার সেক্সি আমরা কেরা জিতবে কেরা জিতছে কেরা ভাই পেত্রাদোস কে দেখ ভাই ডিএম খেলছে ভাই পেত্রাদোস ভাই একটা নম্বর 9 পে ডিএম খেলছে ভাই বাজে পারফরম্যান্স 19 মিনিট হয়ে গেছে ব্র্যান্ডন হামলের মাথার উপর দিয়ে ব্যাক বলে কি করে মেরে দিল ভাই গড নোস ম্যান গড নোস দেখ আমাদের কোনো ফরমেশন নেই যে যেখানে জায়গা পাচ্ছে দাঁড়িয়ে আছে মানে আমাদের আমরা দাঁড়িয়ে থেকে বল রিসিভ করতে পারছে না বলটা মিস যাচ্ছে ওই কাউন্টারে আমরা গোল খাচ্ছি একদম বাজে বাজে বেকার একটা গোল খেলাম কি মনে হয় কে জিতবে মনমান জিতবে তো মনে হয় খেলা দেখে কি মনে হচ্ছে খেলা দেখে কি মনে হচ্ছে মনমান মানে বেটার খেলছে অবশ্যই আরো ভালো করে খেলবে এখানে সুন্দর খেলছে সবাই ভুগো মোমোস ফেরত এসছে তবে তিরিও এসছে বাট তিরি এখন খেলছে না বাট ভুগো মোমোস খুব সুন্দর খেলছে আর আমাদের হিকাল ম্যাখেও তো আছে গোল স্কোরার তো জাস্ট হাফ টাইম হলো এখন খেলার ফলাফল 1-1 কেলা ব্লাস্টার্স এক গোল এগিয়ে গেছিলো তারপর মোহনবাগানের কার্ল ম্যাথিউ সমতে ফেরলো মোহনবাগানকে এখন হাফ টাইমের পর খেলার ফলাফল 1-1 দেখা যাক সেকেন্ড হাফে কি হয় ভাই এত সুন্দর চান্স মানে যদি বললাম সাতজন ডিফেন্সেই ওদের
তোমাদের ডিপেন্ড রাখো। এখানে পুলিশের সাথে কিন্তু কিছু কথাবার্তা বলছি সমর্থকরা। যদি এরকম যদি কল্যাণ চলে তাহলে আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান 5 নম্বর থেকে 3 নম্বরে উঠে আসবে এবং কেরালা ব্লাস্টার্স 3 নম্বর থেকে চলে যাবে 5 নম্বরে। সমর্থকদের গা গরম লিটারেলি ভাই, লিটারেলি ডার্বিতে বোম ফাটবে ভাই, ডার্বিতে বোম ফাটবে। মোহনবাগান আমার জিতে সামনে কেরালা সাপোর্টার হবে নাকি চলে যাই। ভাই খেলা শেষ, উত্তেজনা শেষ হয়ে গেছে, উত্তেজনা চরমে, মানে লিটারেলি মনে হচ্ছে আমি ডার্বি ম্যাচ দিয়ে ফেললাম, মানে এরকম অ্যাটমসফিয়ার আগে কখনো দেখিনি ডার্বি ম্যাচ ছাড়া। কেরালা ব্লাস্টার্সের ফ্যানরা মুখ চুন করে দাঁড়িয়ে আছে এখানে, আর মোহনবাগানের সমর্থকরা আমরা কারা জিতবে, কারা জিতছে, কারা সেরা সেরা জিতলো, কারা কেরালাতে কলকাতাতে জিতলো, দেখো আইএসএল এ জিতবে, কারা ভারত কারা ভাই, লিটারেলি ভাই, মানে কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের মুখটা দেখার মতো ছিল ভাই, এত নাচাচির পর
এত নাচনাচির পর এরকম ভাবে হার 2-1 গোলে। বাট একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে যে কেরালার সমর্থকরা অনেক নাম্বারে এসেছিলো আজ খেলায়, যেটা আমার ভালো লাগলো যে কেরালার অ্যাওয়ে সমর্থকরা অনেক এসেছিলো। তো এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল দিক জন্য একটা ভালো দিক। তো দেখা যাক পরে কি হয়। মোহন বাগান উঠে গেল 3 নম্বর স্থানে এবং খুবই ভালো জায়গা আছে ডার্বি ম্যাচের আগে, এবং সমর্থকরা কিন্তু চাঙ্গা পুরো, সমর্থকরা চাঙ্গা, ডার্বি ম্যাচে কিন্তু বোম ফাটবে, লিটারালি বোম ফাটবে। তো দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।